একটা ফিঙ্গার দিলে যদি চুলাটা না জ্বলে তাহলে এই চুলা আমার কেনার কোনো দরকার নেই, একটু খেয়াল করেন। এই দেখেন, এই দেখেন ওয়ানটা আছে, চুলাটা জ্বলবে, দেখছেন? বানরটা একটু দেখেন তো ভাই, আমি যে টমেটো বানরটা বললাম দেখেন তো, আগুন আছে এক চুল পরিমাণ বাইরে, আগুন নাই, আগুনটা সোজা বরাবর পাতিলা দিলে হিট, আগুন তো আর বাইরে যাইতেছে না, মানে পাতিলার তলে লাগতেছে সম্পূর্ণ। একটা কেবিনেট চুলার শখ কিন্তু সবারই থাকে, বাট আপনার একটা জিনিস জানেন, কেবিনেট চুলার দাম যখন 20-25-30 হাজার টাকা, ওই সময়টাতে একটা ব্র্যান্ড আসছে আমাদের কান্ট্রিতে, অ্যারিস্টন ইটালি, যারা 15-20 হাজার টাকার ভিতরে আমাদেরকে কেবিনেট চুলা দিয়েছে, এসএসএর চুলা দিয়েছে, এমনকি গ্রানাইটের চুলাও দিয়েছে। আমরা এখন অ্যারিস্টন ইটালির নতুন নতুন কিছু মডেল খুঁজে বেড়াই, বাট রেগুলার পাওয়া যায় না। আজকে অনেকদিন পরে অ্যারিস্টন ইটালির একটা নতুন চুলা নিয়ে হাজির হয়েছি সুমাইয়া ট্রেডার্সে, যেটা হচ্ছে অ্যারিস্টন কোম্পানির ডিস্ট্রিবিউটর নিউ মার্কেট এরিয়াতে। রহিম ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বাসা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই আশা করি ভালো আছেন। আসলে এই চুলাটা বাজারে অনেক চাহিদা, এই চুলাটা দীর্ঘ প্রায় 2-3 মাস ধরে মার্কেট ছিল না, অ্যারিস্টন এই মডেলটা। এই দুটা মাস ধরে তো আমাদের দেশে যে গ্যামজাম গেছে, ধরেন নিরন বাবু আপনার অনেক বাচ্চা কাচ্চা হত্যা হয়েছে, ছাত্ররা অনেক গ্যামজামের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, অনেক জায়গায় অনেক নিউ মার্কেটে অনেক ছাত্র মারা গেছে, অনেক সাধারণ মানুষ মারা গেছে, তো ইম্পোর্ট টিম্পোর্ট আমাদের দেশে এমনিও বন্ধ ছিল, পোর্টে মাল সব আটকে ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, তো এই মাল আরো ধরেন 1 মাস আগে আসার কথা ছিল, অনেক কাস্টমার চাইছে, দিতে পারি নাই, অনেকে ভুলে গেছে চুলার কথা। আচ্ছা, এটা একটা পপুলার চুলা, মানে এই চুলাটা প্রচুর রানিং। ওকে, এটার মডেল নাম্বারটা হইলো, আমি অনেকে মডেল নাম্বার বলতেছেন, আমি মডেল নাম্বার বলে দিই, এটা হলো আপনার অ্যারিস্টন ব্র্যান্ডের চুলা। আচ্ছা, মানে এটা দেখেন কোনা কাটা চুলাটা, 3396 আর 2296 হলো 3396 না 3362 3362 আর 2262 ভাই, 2262 মানে, আচ্ছা বুঝাই, এইটা হলো 3 বার্নার যার কারণে 3362, আর এটা হলো 2 বার্নার যার কারণে হচ্ছে 2262। হ্যাঁ, ওকে, একটা 3 বার্নার একটা 2 বার্নার, যার যেটা দরকার সেটা নিতে পারবেন, সব গ্যাসে চুলাটা চলবো। আমার একটা কথা হলো, এই যে এটা হলো 100% নন ম্যাগনেট, এসএস পিওর এসএস, এই দেখেন এই যে ম্যাগনেট, এই দেখেন, ধরে লাভ নাই, এসএস হইলে তো ধরবে না, এটা কিন্তু ম্যাগনেট না ভাই, এটা আবার লোহা, এখানে আবার এটা হলো কি জানেন, ডালাই। হ্যাঁ, এটা যদি আপনার এসএস দেয়, এসএস এর মধ্যে কিন্তু আপনার চুলা বসবে না, না এমনকি পাতিলও বসাইতে পারবে, বসানো যাবে না, এটা দিবে হলে আপনার এরকম ডালাই, প্রত্যেকটা চুলার মধ্যে যা থাকে গুলি ডালাই থাকে। আচ্ছা, এগুলি কিন্তু নষ্ট হয় না। আর আমি আপনাদেরকে দেখাই এই চুলাটা কিন্তু যখন আপনি এইভাবে বসাইবেন, হ্যাঁ, এটার মধ্যে দেখা গেল আপনার 100 কেজি 150 কেজি 200 কেজি লোড দিতে পারবেন এই চুলায়। এই চুলা ভাঙা ফাটার ট্যাপ করা কোনো ভয় নাই। অনেকে বলে ভাই এটা গরম হয়ে যা, গরম কখনো হয় না চুলা, গরম হইলে আপনি রান্না যখন করতে যাবেন তখন তো আপনি চুলা হাত দিতে পারবেন না, অবশ্যই না, হালকা একটু গরম হবে, যেটা আপনি হাত দিলে হাত পড়বে না, গরম অবস্থা আপনি এটা চাপ দিয়ে ধরে রাখতে পারবেন না, আপনার হাতে ছেঁকা লাগবে, কিন্তু কোনো রকম হাত পড়বে না, দাগ পড়বে না। আচ্ছা, এই নব গুলি অনেকে বলে ভাই গরম হয়ে যায়, এই নব গুলি গরম হয়ে গেলে সম্পূর্ণ চুলা, আমরা এত হাজার হাজার চুলা বিক্রি করি, চুলা বিক্রি হইতো না। এখানে একটু দেখেন ভাই, অ্যারিস্টন ইতালি, এই মেটালের নবটা চাবিটা খোলা যায়, ওকে, এটা ওয়াশেবল, এখানে যখন অনেকে বলে ভাই এটা তো কদিন পর জাম হয়ে যায়, এখানে আপনি এক ফোঁটা, এটা এই যে স্প্রিং আছে এটার ভিতরে, স্প্রিং এর জন্য এটা যদি হালকা লিকোস ভাবে আমরা ছাদ ডালাই করার পরও দেখবেন একটু শুয়ে শুয়ে পানি এক ফোঁটা হইলো ঘামা। তো এইটা এমন একটা জিনিস, এখানে যখন স্প্রিংটা দিছে আর এটা ফিঙ্গার সিস্টেম, তখন এটা লাগানোর পরে এখানে পানি যাওয়ার পরে এটা হয় কি 2-6 বছর পরে একটু জাম হয়ে যায়। আচ্ছা, আপনি একটু নারকেল তেল দিয়ে দিবেন, দেওয়ার পরে এটা একটু পুশ করবেন, করলে এটা কিন্তু আপনার, ওরে ভাই চুলার মধ্যে আগুন আছে ভাই, আমি কইতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা ভাই এই যে আগুন দিয়া ভাই, এই যে দেখেন ওই যে আগুন আছে, আগুন বোঝা যায় না, আগুন দেখা যায় না, ছাবিগুলো হলে এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনার জাম হয়ে গেলে, অনেকে বলে ভাই নষ্ট হয়ে যা, হ্যান হয়ে যা, তেন হয়ে যা, যান বলে একটু নারকেল তেল দেন, তখনও বলে ভাই হয় এখন তো ঠিক হয়ে গেছে গা। তো কারণটা হলো যত্ন, জিনিস ব্যবহার করতে হলে যত্ন করতে হবে, রান্না বান্না সারা দিন করবেন, এটার মধ্যে ভাতের মার জোল পানি সবকিছু করবেন, আপনি এগুলো আটকে রাখতে পারবেন না। আমরা তরকারি রান্না করতে গেলে লবণ দিই, ভাতে মনে করেন মার গাঢ় হয়ে যা, এগুলি কিন্তু আপনি মেডিসিনের জন্য বেশি ভেজাল, তো এটার মধ্যে পড়লে যদি আপনি একদিন দুদিন ওয়াশ না করেন ওই জিনিসটা লেগে থাকবে। ওকে, এই কারণে রান্নার পরে প্রত্যেকদিন আপনি বানারটা চুলার থেকে রান্না শেষ এইভাবে বানারটা খুলবেন, 1 পাট 2 পাট 3 পাট, হ্যাঁ, খোলার পরে এটা তারের ছোবা দিয়ে আপনার যেমনি মনে চা ওয়াশ করে সুন্দর করে বানারটা লাগা দিবেন, এটা অটো সেন্সার সহকারে ভাই। ওকে, বাতের মার পানি পড়লে অটোমেটিক বন্ধ, একটু খেয়াল করেন, এই দেখেন দিলাম না, এই দেখেন দিলাম, এই যে দেখেন দিলাম,
সাইড দিয়ে কোনো আগুন বাইরে হবে না, মাঝখানে আগুন, টর্নেডো বার্নার একদম সম্পূর্ণ, এটাকে বলা হয় টমেটো বার্নার। ওকে, এই টমেটো বার্নারের কারণে আগুন থাকবে পাতিলার তলা, এই টমেটো বার্নারের মধ্যে দেখবেন আগুন ছড়াবে না কোনো দিকে। এখন আমি দেখাই, এই দেখেন ওয়ান টাচে চুলাটা জ্বলবে। ওকে, মাত্র ওয়ান টাচে চুলাটা, খালি চোখে দেখতে পাচ্ছি না, তবে এই চুলাটা আমরা লাইট অফ করলে দেখানো যাবে। আর আমরা যদি আগুন জ্বালাই, দেখেন একটু খেয়াল করেন ভাই, এই যে অনেকে এই আগুনটা এদিকে আসে না ভাই, না কেন জানেন, বানারটার নাম হলো টমেটো বানান 2024, একটু দেখেন কোথা থেকে আগুনটা জ্বলতে আছে দেখেন। ওকে, এখন আপনি, আমি আপনাদেরকে দেখাই এই চুলাটা যখন আপনার জ্বালানো আছে, আগুন দেখা যায় না, একটু খেয়াল করেন আপনার আগুন কোথা থেকে উঠলো, মানে এই চুলার ভিতরে আছে হলো সম্পূর্ণ নীল আগুন ভাই। ওকে, মানে নীল আগুনের কারণে আপনার এই চুলাটা কোন রকমে আপনার বাসা বাড়িতে পাকের ঘরে কোনো রান্না বান্না যে করবেন, আপনি মনে করেন যে পাতিলা পাকের ঘর, আপনি যদি কিচেন হুড নাও লাগান সমস্যা নাই, তেল কাজটা হবে না। আমি একটু আপনাদেরকে দেখাবো, লাইটটা অফ করে দিই, অফ করে দিই, একটু খেয়াল করেন, ফিঙ্গার একটা ফিঙ্গার দিলে যদি চুলাটা না জ্বলে তাহলে এই চুলা আমার কেনার কোনো দরকার নেই, একটু খেয়াল করেন। এই দেখেন, এই দেখেন ওয়ানটা আছে, চুলাটা জ্বলবে, দেখছেন অসাধারণ ভাই। ভাই দমের আগুন আছে না? হ্যাঁ, দমের আগুন তো অবশ্যই থাকবো ভাই, এই যে দেখেন, এই যে দমের আগুন, এই যে যখন পিছনে ঘুরে দিবেন চাবিটা তখন দমের আগুন থাকবে, এই দেখেন দমের আগুন, এই দেখেন এটা কমানোর জন্য। আর এই যে দমের আগুন আমি বন্ধ করে দিলাম, একটু খেয়াল করেন, ওয়ান টাচে যদি চুলা না জ্বলে চলে, চুলা কিনা আপনার কোনো দরকার না, আগুনটা বানাতে একটু দেখেন তো ভাই, আমি যে টমেটো বানাতা বললাম, দেখেন তো বাইরে কোনো আগুন আছে, এক চুল পরিমাণ বাইরে আগুন নাই, আগুনটা সোজা বরাবর, মানে আপনার মাসে 3000 টাকার গ্যাসের জায়গা গ্যাস লাগবে মাত্র আপনার 1800 টাকার, কেন জানেন? হ্যাঁ, পাতিলা দিলে হিট, মার্বেলের চুলা বলে ভাই 20,000 টাকা দামের মার্বেলের চুলা আছে, বলে ভাই আমি মাগনা দিলে নিবো, আমার স্টিলে দরকার। আবার কেউ বলে ভাই স্টিল নিবোই না, আমি মার্বেলে নিবো, যেরকম চাহিদা। আপনারা যারা আজকে কি দাম টাম কমে পাবো, দেশের অবস্থা তো আপনি কইলেন, দেশের অবস্থা পরে দাম কমে তো অবশ্যই পাবেন, সময় এটা আছে, কিন্তু দেশের যে পরিস্থিতি আস্তে আস্তে জিনিসের দাম বছরে 4-5 বার বাড়ে, আর আমলিক সরকার ক্ষমতা থাকা অবস্থা তো বাড়তে মনে 20 বার এক বছরে। আচ্ছা, এখন আর এরকম পারবো না ভাই, যাক এখন পারবো বছরে 2 বার, হ্যাঁ 20 বার পারবো না, আর এখন 2 বার পারবো। হাজার চুলা আছে, হাজার চুলা ভাই, আমার এখানে হাজার চুলা হোলসেল প্রাইসে, এই অ্যারোস্টনের ডিলার আপনারা আবারও বলে দিই যে তো ভাই আমাকে খুশি করে দেন, ডিলার প্রাইসে দুইটা চুলা দিয়ে 15 বছরের গ্যারান্টি পাবেন বডির। হ্যাঁ, যদি বডি জং মোচ্ছে পড়ে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন। কোন তিন বার্নারের দাম কত ভাই? তিন বার্নারের দাম তো এমনি নরমাল, এটা ধরুন 16,500-17,000 টাকা। হ্যাঁ, দুই বার্নারের দাম 15,500-16,000 টাকা আজকে কত, কিন্তু তিন বার্নারের দাম যারা অ্যারোস্টনের চুলাটা নেবেন আপনাদের জন্য একবার পাইকারি রেট ভাই মাত্র 14,200 টাকা। 14,200 কতদিন এই দামটা থাকবে ভিডিও ছাড়ার পর? ভিডিও থেকে আমাদের মনে করেন যে এক মাস পর্যন্ত 14,200 টাকা তিন বার্নার, তিন বার্নার, দুই বার্নার, দুই বার্নার 13,200 ভাই, 13,200। এবং যারাই নিতে চাচ্ছেন জোরে তো অর্ডার করতে হবে, কিন্তু আমাদের ভিডিও ছাড়া কালে এক মাস মাল কিন্তু অ্যাভেলেবল নাই। ওকে, পরে কিন্তু পাবেন না, সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নাম্বার 139-40-40-41, আর এছাড়া স্ক্রিনের দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করলে 1-2,000 টাকা বুকিং করে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন। তো রহিম ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।